নমস্কার, এই মুহূর্তে যারা আছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোবে, আমরা ইতিমধ্যে খবরগুলোতে দেখছি। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, ডাব্লিউবি সেটের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তার নোটিফিকেশন আপনারা দেখেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন WBCS পরীক্ষা সহ আরও CGL ব্যাংকের পরীক্ষাগুলো আসতে চলেছে। প্রচুর কম্পিটিটিভ পরীক্ষা আগামী দিনগুলোতে আসতে চলেছে। আগামী 2-3 মাসের মধ্যে এই সমস্ত পরীক্ষাগুলো সংগঠিত হবে। এই সমস্ত পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইতিহাস, এবং সেই ইতিহাস নিয়ে আমাদের আলোচনা চলছে কয়েকটি ক্লাসে। এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের VSCE একাডেমির অন্যতম শিক্ষক জগন্নাথ জানা, এছাড়াও তিনি আরও বিভিন্ন জায়গার সঙ্গে যুক্ত রয়েছেন পড়ানোর কার্যে, নিজে একজন লেখক। তো আমরা আজকে তার কাছে শুনব ইউরোপের ইতিহাস। আসলে এই কারণে বললাম যে তার কাছে শুনব, তার কারণ তিনি এমনভাবে ইতিহাসকে গল্পের মতো করে উপস্থাপন করেন যেটা আমরা মোটামুটি মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকি, এবং তার ক্লাসের থেকে অ্যাটেনশন মোটামুটি সরানো যায় না। ইতিহাসকে এইভাবে গল্প করে উপস্থাপন করার যে ভঙ্গি, তাতে আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন, যারা আমাদের টেলিগ্রাম গ্রুপের, যারা বিশেষ করে আমাদের যারা ছাত্রছাত্রী রয়েছেন বা শ্রোতা রয়েছেন টেলিগ্রাম গ্রুপে, তারা কিন্তু প্রত্যেকেই স্যারের ক্লাস সম্পর্কে এই কথাটি বলে থাকেন। আপনাদেরকে আমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন করবেন। আমরা ইতিমধ্যে আমি একটু কথা আজকে বেশি বললাম, তার কারণ হচ্ছে আস্তে আস্তে একে একে সবাই জয়েন করছিলেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুজন জয়েন করে গেছেন। আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাব। আমরা ক্লাসের জন্য আমরা এখন সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি, তাই আর সময় নষ্ট করব না। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। আজকের ক্লাসের বিষয় ইউরোপের ইতিহাস, আলোচনা করবেন জগন্নাথ জানা। সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি স্যার। সবাইকে শুভ সন্ধ্যা জানাই। তো এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশনে তত্ত্বাবধানে বেশ কয়েক মাস ধরে বেশ কিছু টপিকের উপরে আমি আলোচনা করছি, যাতে বাংলাভাষী ছাত্রছাত্রীদের কাছে ইতিহাস বিষয়ের একটা সম্যক ধারণা গড়ে উঠে। যেহেতু ইতিহাস বিষয়টার উপরেই শিক্ষকতা দীর্ঘদিন ধরে করে চলেছি, সেই অভিজ্ঞতাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি একজন স্টুডেন্ট, আমি একজন ছাত্র তোমাদের মতোই, পড়াশোনা আমার মূল কাজ, অধ্যয়নটাকে আমি মূল জীবনের আঙ্গিক বলে ধরেছি। পরবর্তীকালে লেখক জীবন, অন্যান্য আর্টিকেল, প্রাবন্ধিক, অন্যান্য বিষয়, সেগুলো পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যে ট্রেনিং গুলো হয় সেখানে অধ্যাপনা, সেগুলো পরের পর, কিন্তু অধ্যয়নটা আমার জীবনের প্রথম কাজ। তো ইউরোপ ইতিহাস নিয়ে বলি, WBCS এর হিস্ট্রি অপশনাল যারা নেয় তাদের ক্ষেত্রে 100 নম্বর, SLST যে MCQ 100 নম্বরে পরীক্ষা হবে সেখানে 20-25টা প্রশ্ন ইউরোপ থেকে থাকবে ধরে নিয়ে তোমাদের এগোতে হবে। অর্থাৎ 100 নম্বরের যে MCQ SLST তে হবে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত যে পরীক্ষা হতে চলেছে, যার দোরগোড়ে আমরা দাঁড়িয়ে আছি, 100 নম্বরের প্রশ্নে আমরা সহজ সরল ভাবে ভেবে নিই, 4×25, 4 টপিক বা 4 সাবজেক্ট, প্রাচীন ভারত 25, মধ্যযুগ 25, আধুনিক ভারত 25, আর ইউরোপের ইতিহাস 25। যদি প্রাচীন সুলতানি মুগলে হয়তো দেখা গেল 55টা প্রশ্ন হলো, আধুনিক থেকে 30টা প্রশ্ন হয়ে গেল, 85টা 84টা প্রশ্ন হলো, তাহলেও 15-16খানা প্রশ্ন কিন্তু ইউরোপ থেকে পেলে করতেই হবে। তাই 15-র নিচে নামবে না, 20-22-25টা প্রশ্ন হলে হতে পারে ইউরোপ থেকে। তাই ইউরোপ জায়গাটা কিন্তু আমরা স্কুল কলেজ থেকে দেখি বা কম্পিটিটিভ জায়গায়, বহু জায়গায় যেহেতু প্রশিক্ষণের সঙ্গে আমরা যুক্ত, সেখানে দেখতে পাই প্রথমে হরপ্পা মেহেরগড় থেকে পড়াতে পড়াতে এসে সুলতানি মুঘল পর্যন্ত গেল, আধুনিকটাকে দ্রুততার সহিত শেষ করে ইউরোপটাকে মোটামুটি দিয়ে শেষ করে দেয়। কিন্তু মনে রাখতে হবে কম্পিটিটিভ ফিল্ডের গাড়ির 4টে চাকা, একটা চাকা প্রাচীন ভারত, একটা চাকা মধ্যযুগ, একটা চাকা আধুনিক ভারত, একটা চাকা ইউরোপের ইতিহাস। কোনো একটা চাকা যদি লিক করে যায়, ভলফিউমটা খারাপ হয়, সেই গাড়ি কিন্তু আর চলবে না। অর্থাৎ কোনো একটা পার্ট তোমায় খারাপ পড়ানো হলো বা তোমার সম্যক ধারণা নেই, ওই পার্টটাই তোমাকে পরীক্ষার হলে ভুগিয়ে দিবে বা কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিবে। তাই সবার কাছে আবেদন, এই গাড়ির 4টে চাকার প্রত্যেকটা চাকা যেন নতুন হয়,
রাস্তাতে আমাদের জার্নিতে যেমন কোনো লিক বা কোনো পাংচার না হয়ে যায় এদিকে লক্ষ্য রাখতে হবে। এই প্রাচীনও জায়গা ছাড়া যাবে না, মধ্যযুগীয় সুলতানি মুঘল দুটোই সমক ধারণ রাখতে হবে, আধুনিক ভারতবর্ষে যেটা আমরা দেখি কোম্পানির ভারত ব্রিটিশ ভারত মিলে রাখতে হবে, ইউরোপের ইতিহাসে বিগত বছরগুলোতে যে সিলেবাস ছিল 1789 থেকে 1945 সেটা ধরেই আমরা এগোচ্ছি, নবম শ্রেণীতে পশ্চিমবঙ্গ সরকারের যে পর্ষদের বই সেখানেও অনেকটা সিলেবাস কিন্তু এইভাবেই কভার করা আছে। এবার নতুন যখন সিলেবাস আপলোড করবে, বিজ্ঞপ্তি জারি হবে কিছুদিনের মধ্যে, তখন আমরা আরো সম্যক ধারণা পেয়ে যাব, তখন আমরা করব। তবে এটা বলতে পারি 1790 ফরাসি বিপ্লব ভালো করে দেখবে তোমরা, সেখান থেকে শ্যাকুলের কি জিনিস ভালো করে দেখবো, ফরাসি বিপ্লব প্রথম কবে হলো 1790 14 জুলাই, এই আনুষ্ঠানিক ডেটটা কিন্তু মুখস্থ রাখবে এবং মনে রাখবে এই 14 জুলাই কিন্তু ফ্রান্সের ইন্ডিপেন্ডেন্স ডে। লাস্ট মান্থেই আমরা এক মাস আগেই ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে এসেছি ফ্রান্সে। তো আমরা জানি বাস্তিল দুর্গের যখন পতন হচ্ছে, বাস্তিল দুর্গের যে গভর্নর ছিল দলন, তাকে তৃতীয় সম্প্রদায়ের মানুষটা কিন্তু হত্যা করে ফেলেছিল। বাস্তিল দুর্গ ছিল একটা জেল বন্দী বা কারাগারে বন্দী রাখার পীঠস্থান বা রাজতন্ত্রের মূর্ত প্রতীক ছিল ওই বাস্তিল দুর্গ, তাকে পতন ঘটানো হলো 1790 14 জুলাই। ওখানে টেনিস কোর্টের শপথ তোমরা দেখবে 1790 20 জুন তারিখে, স্টেট জেনারেল অধিবেশন 5ই মে একটু ভালো করে দেখবে, 17 জুনের একটা অধিবেশন বসেছিল স্পেশাল সেটা একটু দেখবে, অতএব 1791 সাল জুড়ে যে সেকেন্ড ফ্রেঞ্চ রেভলিউশন হলো সেটা একটু ভালো করে দেখবে, ম্যাক্সিমিলিয়ান রোবেসপিয়ার পুরো নাম খুব ভালো করে দেখবে যিনি লাল সন্ত্রাস চালিয়েছিলেন, রবার্ট পিশিগ্রু নেতৃত্বে যে শ্বেত সন্ত্রাস চলেছিল এই জায়গাটা দেখবে। অর্থাৎ 1789 থেকে 92 ফরাসি বিপ্লব প্রথম, ফরাসি বিপ্লব দ্বিতীয় ভালো করে তোমরা এখান থেকে চর্চা করবে এবং প্রতিটা ইয়ার এবং ডেট কি কি ঘটনা ঘটলো ভালো করে দেখবে। এ প্রসঙ্গে বলে রাখি, যদিও লাইভে বলা ঠিক নয়, ইউরোপের ইতিহাস যে আমার বইটা আছে ওটা কিন্তু ভালো করে পড়বে, 7টা চ্যাপ্টার আমি সংক্ষেপে আলোচনা করেছি, পড়ার পরে পেছন দিকে প্রতিটা সালের ডেট ধরে ধরে 1790 কোন কোন ডেটে কি ঘটনা ঘটেছিল ভালো করে উল্লেখ করে গেছি, প্লাস ওই চ্যাপ্টার উপরে 50টা করে আমি এমসিকিউ প্রশ্ন দিয়ে গেছি। সবার কাছে আবেদন, ওই বইটা একটু যদি পড়ে নাও, যাদের কাছে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক পুরনো কোনো বই আছে ইউরোপের উপরে বা ডিগ্রি কোর্সের বই আছে সেগুলো পাশাপাশি কম্পিটিভ ইউরোপ বইটাকে একটু চর্চা করে নেবে, তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যাবে তোমাদের কাছে জায়গাটা। এবার 1792 থেকে 93 সাল জুড়ে বিভিন্ন অর্গানাইজেশন গুলো কিন্তু আস্তে আস্তে করে কিন্তু গড়ে উঠেছিল, প্যারি কমিউনির ভূমিকা ভীষণ ইম্পর্টেন্ট, প্যারি কমিউন ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও লাল সন্ত্রাস 1793 থেকে 94 এই পার্টটায় ম্যাক্সিমিলিয়ান রোবেসপিয়ারের একটা বড় ভূমিকা, 1793 থেকে 94 যে লাল সন্ত্রাস চললো এর পরে আমরা দেখব, লাল সন্ত্রাস যদিও 13 মাসের রক্ত ঝরা শাসন নামে পরিচিত, শ্বেত সন্ত্রাস 1794 থেকে 95 চললো, তাহলে এই যে রেড টেরর হোয়াইট টেরর বা সন্ত্রাস চললো এর পরে কি এলো না, ডাইরেক্টরদের নেতৃত্বে ফ্রান্সের শাসন, অর্থাৎ 1795 থেকে 99 সালে চালু হলো ডাইরেক্টরি শাসন। সেই ডাইরেক্টরি যুগেতেই আস্তে আস্তে ছোট্ট একটা সেনাপতি রূপে নেপোলিয়নের জীবন কিন্তু শুরু হয়ে যায় এই ডাইরেক্টরি যুগেই, মনে রাখবে এটা। সেই ফরাসি মাতার দামাল সন্তান নিজের চোখে ডাইরেক্টরশনকে পরিচালনা করেছিলেন অনেকটাই, পরবর্তীকালে 1799 সালে নিজে যেখানে যুক্ত ছিলেন সেই ডাইরেক্টরদের দুর্বলতার সুযোগ নিয়ে 1799 সালে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সে এক নতুন শাসন চালু করলেন যার নাম কনসুলেট শাসন। 1799 সালের এই কনসে চলল, 1804 সালে নেপোলিয়ান বোনাপার্ট নিজেকে সম্রাট বলে ঘোষণা করলেন, কোথায় করলেন, ফ্রান্সের নত্রদাম গির্জায় নেপোলিয়ান বোনাপার্ট নিজেকে সম্রাট ঘোষণা করেছিল। বলে বাহুল্য এই সব জায়গাগুলো থেকে বেশ কিছু সন্ধিগুলো দেখতে হবে, 1802 অ্যামিশনসের সন্ধি ইংল্যান্ড ফ্রান্সের সঙ্গে অনেকটা কাছে আনতে সাহায্য করেছিল। পরবর্তীকালে দেখেছি আমরা 1805 আলমের যুদ্ধ, অস্ট্রালিজির যুদ্ধ, প্রেসবার্গের সন্ধি, একের পর এক ঘাত প্রতিক্রিয়া কিন্তু আবার দূরত্ব বজায় তৈরি হয়েছিল। 1802 সালে পোপ সপ্তম পায়াস নেপোলিয়ান বোনাপার্টকে কনসুলেট রূপে গ্রহণ করে বা সম্রাট রূপে কিন্তু আস্তে আস্তে করে গ্রহণ করছে। তো যাই হোক, এই পোপ সপ্তম পায়াস আবার যখন বিসমার্ক পড়বে দেখবে সেখানে কিন্তু একটা মানে আবার সেখানে একটা মীমাংসা পাবো, সেটা হচ্ছে নবম পায়াস, অর্থাৎ অটোমান বিসমার্ক পড়তে গিয়ে দেখবে নবম পায়াসের ফাংশন পড়তে হবে, আবার নেপোলিয়ান বোনাপার্ট পড়তে গেলে সপ্তম পায়াস পড়তে হবে। আবার মনে রাখবে এই যে নেপোলিয়ান পড়াতে গিয়ে সপ্তম পায়াস পোপের একটা ফাংশন, পোপ এখন তো আছে রোমের পাশে ছোট্ট একটা শহর ভ্যাটিকান সিটিতে, তো এই পোপ সপ্তম পায়াস বিসমার্ক পড়তে গিয়ে নবম পায়াসটা অবশ্যই দেখবে।
এবং নেপোলিয়ন বোনাপার্টের যে জীবনীকার ভিনসেন্স করোনিন, বইয়ের নাম নেপোলিয়নীয় লিজেন্ড, এই বইটা কিন্তু একটু চর্চা করে নিবে, তা নেপোলিয়ান সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হয়ে যাবে। নেপোলিয়ানের জীবনীকারের নাম ভিনসেন্ট করোনিন, বইয়ের নাম নেপোলিয়নীয় লিজেন্ড বা কিংবদন্তি নেপোলিয়ান, বইটা পড়তে পারো। অনুরূপ ভাবে বিসমার্কের আত্মজীবনী যখন পড়বে খুব লিঙ্ক গুলো পাবে, দেখবি রিফ্লেকশনস এন্ড রিকালেকশনস, এরিক আইক বিসমার্কের জীবনীকার, এরিক আইক বিসমার্কের জীবনীকার, মনে রাখবে বইয়ের নাম রিফ্লেকশনস এন্ড রিকালেকশনস। আবার পরবর্তীকালে হিটলারের জীবনীমূলক বইটা পড়তে পারো, 1925 যখন পাবলিশড হচ্ছে আমাদের মেই ক্যাম্প বা আমার সংগ্রাম বঙ্গানুবাদ, এইটা পড়তে পারো। 1925 তিনটে বই ওয়ার্ল্ডে হিট করে গেল, আমাদের বাংলার বুকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এ নেশন ইন মেকিং 1925 প্রকাশ, গান্ধীজির মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ আত্মজীবনীমূলক বই 1925 প্রকাশ গুজরাটি ভাষায়, ওইদিকে ইউরোপে যখন পড়বে 1925 অ্যাডলফ হিটলারের মেই ক্যাম্প বা আমার সংগ্রাম কিন্তু প্রকাশ। তাই যখন তোমার ইউরোপটা পড়বে প্যারালালি সমসাময়িক কালে ইন্ডিয়াতে কি ঘটলো এইটা কিন্তু একটু চর্চা করবে, আমার আবেদন। এই যে 1804 পর্যন্ত নেপোলিয়ানের সম্রাট, 1795 থেকে 99 ডাইরেক্টলি শাসন, 1799 থেকে 1804 কনসুলেট শাসন, 1804 থেকে 1815 সম্রাটের শাসন বা নেপোলিয়ানের যুগ, তিনটে পার্ট। নেপোলিয়ান যুক্ত পরোক্ষ প্রত্যক্ষভাবে ছিল ডাইরেক্টরিতে, পরোক্ষভাবে যুক্ত ছিল সেনাবাহিনীর, তিনি একজন ছোট কর্মচারী রূপে অবতীর্ণ হয়েছিলেন 1795 থেকে 99। এই ডাইরেক্টরদের সুযোগ মানে দুর্বলতার সুযোগ নিয়ে তিনি কনসুলেট শাসন আনছেন, সেটাও 5 ইয়ার্স 1799 থেকে 1804। 1804 থেকে 15 সম্রাট নেপোলিয়ানের শাসনকাল। এই সময়কালে তোমরা বিশেষ করে মহাদেশীয় অবরোধ বা কন্টিনেন্টাল সিস্টেমটা ভালো করে কিন্তু দেখবে, ইংরেজ সেনাপতি নেলসনের মৃত্যু ভালো করে দেখবে, কনফেডারেশন অব রাইন খুব ভালো করে জার্মান রাজ্যগুলো যে ঐক্যবদ্ধ হয়েছিল একটু দেখবে, নেপোলিয়ানের সংস্কারগুলোর মধ্যে ব্যাংক অফ ফ্রান্স, লিজিয়ন অফ অনার, এইগুলো একটু দেখবে, ফ্রান্সের ন্যাশনাল যে লাইব্রেরি, প্রচুর পদক্ষেপ তিনি নিয়েছিলেন, এগুলো একটু করবে। নেপোলিয়ান বোনাপার্টের সঙ্গে বা ফ্রান্সের জ্যাকোবিন দল, দুটো গোষ্ঠী তো ফ্রান্সে ছিল দল, একটা জ্যাকোবিন দল একটা জিরোন্ডিস দল, এই জ্যাকোবিন দলের মেম্বার হয়েছিল আমাদের টিপু সুলতান, মহীশূরের বাগজাকে বলা হতো, যদিও 2022 সালে কর্ণাটক সরকারের যে পর্ষদ সেখানে মহীশূরের বাগ বা মহীশূর শার্দুল উপাধিটি কিন্তু বাদ দিয়েছে, এটা কে বলেছিল কখন কোনো তথ্য আমাদের কাছে নেই, ইতিহাস সংশোধন রায় দিয়েছে, তাই মহীশূর শার্দুল বা মহীশূরের বাঘ টিপু সুলতানকে বলা আর যাবে না, সমস্ত ইতিহাস বই কিন্তু বাদ দেওয়া হয়েছে। এরকম বেশ কিছু চর্চা হচ্ছে আমাদেরকে নিয়ে, যেমন কালিদাস ভারতের শেক্সপিয়ার, শেক্সপিয়ার তো রোমান্টিসিজম নিয়ে কাজ করে গেছেন, কালিদাস তেমনি আমাদের সংস্কৃতে তিনি নাটক কবিতা অনেক কিছু লিখেছেন মানে বই, কিন্তু শেক্সপিয়ার রোমান্টিসিজম, তার সঙ্গে কোনো কালিদাসের তেমন মিলই নেই, তবু কেন তুলনা করা হয় ভারতের শেক্সপিয়ার কালিদাস। আবার ভারতের মিল্টন অশ্বঘোষকে বলা হয়, মিল্টন এবং অশ্বঘোষের প্রতিভা পুরো দুদিকে উল্টো, তাও আমরা তরণ করি। আবার নেপোলিয়ান বোনাপার্ট জীবনের বেশিরভাগ যুদ্ধে হেরেছে পিরামিডের যুদ্ধ ছাড়া, সব যুদ্ধে হেরে হেরে গেছে, তবে সমুদ্রগুপ্ত কিন্তু উত্তর বা দক্ষিণ ভারতের সব ক্ষেত্রে জয় হয়েছে, তবে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। এই যাগুলো কিন্তু প্রচুর চর্চা হচ্ছে, আগামী দিনে হয়তো আমরা বাদ দিয়ে দিতে পারি, ইতিহাস সংসদে আলোচনা হচ্ছে। 1935 সালে 1935 যে হিস্ট্রি কংগ্রেস গড়ে উঠেছিল পুনেতে, হিস্ট্রি কংগ্রেস স্টেট গভর্নমেন্টের বিভিন্ন যে পর্ষদগুলো রয়েছে চর্চিত বিষয়, কালিদাস এবং শেক্সপিয়ারের উল্টো অ্যাঙ্গেল কেন তুলনা করা হবে, ভারতের মিল্টন অশ্বঘোষ উল্টো দিকে পুরো পরিচালিত তবু তুলনা করা হয়, নেপোলিয়ান ভারতের বলা হয় সমুদ্রগুপ্তকে, মানে কে বলেছে কোথায় কোনো তথ্য নেই, মানে কেউ একটা লিখেছে গতানুগতিক চলছে, এইগুলো যখন এবারে গবেষণার টেবিলে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে যুক্তির কষ্টি পাথর দিয়ে সেখানে ধরা পড়ে যাচ্ছে, তাই এইগুলো কিন্তু বিতর্কিত বিষয়। তবে এইগুলো যবে বাদ যাবে সেগুলো আমি আপগ্রেডেশন পরবর্তীকালে নিশ্চয়ই দেখা হবে আসবো। তো একটা আমি কথা বলে গেলাম, মহীশূরের বাঘ মহীশূর শার্দুল কর্ণাটক গভর্নমেন্ট তাদের সিলেবাসে বাদ দিয়েছে, তো ইতিহাস পর্ষদ বা কুল সার্ভিস কমিশনে নিশ্চয়ই এক্সপার্টরা থাকবেন, আশা করি এই প্রশ্ন দেবে না। তাই এটা বলতে পারি নেপোলিয়ান বোনাপার্টির বা জ্যাকোবিন দলের মেম্বার হয়েছিল টিপু সুলতান, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই পার্টটা একটু পড়বে, এবং ট্রি অফ লিবার্টি স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন মহীশূরের, একদম তার যে রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনমে, টিপু সুলতানের ক্যাপিটাল নাম শ্রীরঙ্গপত্তনম, এবং টিপু সুলতানের জীবনীকার মহিবুল হাসানের বইটা একটু পড়ে নিতে পারো যদি ইঙ্গ মহীশূরটাকে ভালো করে জানতে চাও, মহিবুল হাসানের বই পড়তে পারো, টিপু সুলতানের উপর সম্যক ধারণা তিনি দিয়ে গেছেন। এবং টিপু সুলতান যখন পড়বে ভারতবর্ষে নেপোলিয়ানের সমসাময়িক
টিপু সুলতানের সেই সরকারি উদ্যোগে যে চন্দন গাছ, সেই চন্দন গাছ কিন্তু আজও কর্ণাটকের সবচেয়ে উন্নত চাষ হয়। সরকারিভাবে চন্দনের বাগান, চন্দন গাছের বাগান তৈরি করার কনসেপ্ট কিন্তু টিপু সুলতান এসেছে। তাই যখন নেপোলিয়ন বোনাপার্ট পড়বে তখন কিন্তু টিপু সুলতানটা পড়ে নেবে। কেন এগুলো বলছি, এরকম লিঙ্ক যদি আমি আরো দু একটা দিই ভালো লাগবে। যেমন দেখো, 1917 সালে যখন রাশিয়াতে রুশ বিপ্লব হচ্ছে, বলশেবিকদের জয় জয়কার হলো, সেই জন্য 1917 রুশ বিপ্লবের আরেক নাম বলশেবিক বিপ্লব, কারেক্ট? এই বলশেবিক বিপ্লবের দ্বারা অনুপ্রাণিত হচ্ছে কে কে বলতো? চীনের সান ইয়াতসেন। সান ইয়াতসেন গণপ্রজাতান্ত্রিক চীনের গঠনে রুশ বিপ্লবের, বলশেবিক বিপ্লবের বা ভ্লাদিমির উলিচ উলিয়ানভ লেনিনের প্রভাব কিন্তু অনেকটা পেয়েছিল। 1924 সালে তুরস্কে সেই খলিফা পদের অবসান ঘটানোর পেছনে কামাল আতাতুর্ক ভীষণ বড় কিন্তু ইন্সপিরেশন হয়েছিল রুশ বিপ্লব থেকে। তাহলে তুরস্কে কামাল আতাতুর্কের যে আন্দোলন, চীনে যে সান ইয়াতসেনের মুভমেন্ট, এই আন্দোলনগুলো কিন্তু রুশ বিপ্লবের পরোক্ষ কিন্তু প্রভাব পড়েছিল। দেখো, প্রথম বিশ্বযুদ্ধ যখন চলল 1914 থেকে 18, এই সময়কালের ভেতরে কিন্তু রুশ বিপ্লব হয়েছিল। আর এই রুশ বিপ্লবের অনুপ্রেরণা বা ইন্সপিরেশন সান ইয়াতসেনকে গণতান্ত্রিক চীন, প্রজাতান্ত্রিক চীনের প্রতিষ্ঠা অনুপ্রাণিত করেছিল। আবার দেখো, তুরস্ক তে যে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হচ্ছে কামাল আতাতুর্কের নেতৃত্বে, সেখানেও রুশ বিপ্লব ভেগ। এই রুশ বিপ্লব যখন করবে তখন সান ইয়াতসেন এবং কামাল আতাতুর্ক লিঙ্কটাকে ধরানোর চেষ্টা করবে। এবার দেখো, 1919 সালে খিলাফত মুভমেন্ট চলছে গোটা ওয়ার্ল্ড জুড়ে, সেখানে দেখো তার প্রভাবটা ভারতবর্ষে শুরু হলো অসহযোগ আন্দোলন খিলাফতের পাশাপাশি। এই লিঙ্ক গুলোকে যখন ইন্ডিয়ানটা পড়বে তার ওয়ার্ল্ডটা পড়বে, ওয়ার্ল্ড যখন পড়বে ইন্ডিয়ানটা পড়বে, ইতিহাসকে লিঙ্ক করে নিবে। একটা এক্সাম্পল দিই না ভালো লাগবে আমি, তারপরে 1815 সালে নেপোলের পর জায়গা ধরছি। একটা হচ্ছে 1919 সাল, 1919 সাল মানে ভারতীয় ইতিহাস পড়তে গেলে জালিয়ানবাগ ম্যাশাকার পড়বো, আমরা জালিয়ানবাগ হত্যাকাণ্ড পড়বো। এই জালিয়ানবাগ হত্যাকাণ্ডের শতবর্ষে 2019 প্রকাশ পেয়েছে খুনি বৈশাখী বই, বিশেন সিং বেদীর বিখ্যাত বই খুনি বৈশাখী। খুনি বৈশাখী বইটা পড়তে পারো, 2019 প্রকাশ পেয়েছে জালিয়ানবাগ হত্যাকাণ্ডের শতবর্ষে। তাহলে এই যে হত্যাকাণ্ডটা ঘটলো 1919-এ, একটা পয়েন্ট বললাম। দেখো দ্বিতীয় পয়েন্ট, 1919 সালে ইউরোপে যদি দেখি প্যারিসের শান্তি সম্মেলন, ইন্ডিয়ায় যদি দেখি 1919 সালে নারীরা ভোটাধিকার অধিকারটা সাংবিধানিক স্বীকৃতি পেয়েছিল, 1917 সালে ভারতবর্ষের নারীরা ভোটাধিকার দাবি তুলেছিল, যেটা 1919 সালে মন্টেগু চেঞ্জ সংস্কার আইন বলে সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছে। আবার দেখো ওইদিকে 1919 সালে প্যারিসের শান্তি সম্মেলনে পাঁচটা চুক্তি স্বাক্ষরিত হয়, প্যাক্ট বা ট্রিটি, তার মধ্যে অন্যতম ছিল ভার্সাই সন্ধি। তাহলে এইটা একটা একটা 1919 এর পার্ট। আবার এখানে 1919 এ দেখো রবীন্দ্রনাথের নাইট উপাধি ত্যাগ, সুভাষচন্দ্র এর দ্বারাই ক্ষোভে পরবর্তীকালে ICS ছাড়ছে, বিদ্যাসাগর কলেজ থেকে হাওড়ার আমতার সন্তান শিশির কুমার ভাদুরি, যাকে নাট্যচার্য বলা হয়, তিনি বিদ্যাসাগর কলেজ থেকে বাংলা বিভাগের অধ্যাপনা চাকরি ছেড়েছিলেন। শঙ্কর নারায়ণ আয়ার ব্রিটিশ পার্লামেন্টের পরামর্শদাতা বিভাগে চাকরি করতেন, সেই চাকরি ছেড়েছিলেন। এবার দেখো 1919 এর গুরুত্ব বলতে জালিয়ানবাগ বলে দেবো, আরোটাইন বলে দেবো, কিন্তু না, এই শঙ্কর নারায়ণ আয়ারের ফাংশন সুভাষচন্দ্র বসু ICS এর প্রেক্ষাপট তৈরি হয়েছে ছাড়া এখান থেকে, তিনি করছে উঠেছেন যে পাস করলে আমি চাকরি করবো না, শিশির কুমার ভাদুরী চাকরি ছেড়ে দেওয়া, এই জায়গাগুলোকে একটু লিঙ্ক, মানে যখন যেটা পড়বে একটু লিঙ্ক। আবার দেখো না 1919 সালে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য পৃথিবীর বুকে প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংগঠন, যার নাম ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, 1919 গড়ে উঠছে পয়লা মে, যেখান থেকে ইন্টারন্যাশনাল শ্রমিক দিবস আমরা ঘোষণা পেলাম। তাই যখন যেটা পড়বে একটু ভালো। আবার 1919 সালে দেখো ইন্ডিয়ানে দেখি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম রবীন্দ্রনাথের তত্ত্বাবধানে, হরপ্রসাদ সাক তত্ত্বাবধানে আশুতোষ মুখোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় কি হলো, ইংরেজির পাশাপাশি স্নাতকোত্তর লেভেলে প্রশ্ন বাংলায় শুরু হলো 1919 সালে। দেখো তো কত কিছু ঘটনা আমাদের ঘটছে। তাই যখন যেটা পড়বে প্যারালালি সাবজেক্টটাকে লিঙ্কটা ধরার চেষ্টা করবে। সবাই তো MCQ ছুটছে, সাবজেক্টের গভীরতা তৈরি করতে না পারলে পরীক্ষার হলে এই কথাটা খুব মনে পড়বে, একটা মানুষ কিন্তু বলতো, সবাই শুধু MCQ প্র্যাকটিস করছে, প্রেক্ষাপট কারণ ফলাফল আসল ঘটনাটা কি জানার চেষ্টা করছে না। MCQ পড়ে 72 ঘন্টার বেশি মাথায় মনে থাকবে না, প্রশ্ন ঘুরিয়ে দিলে পেঁচিয়ে দিলে বোঝা যাবে দৌড়কার কদূর আছে। তাই সবাই ছুটছে MCQ, সবাই ইউটিউব বিভিন্ন লিঙ্ক শুধু শুধু MCQ প্র্যাকটিস করে যাচ্ছে, ও লাখ লাখ ভাই পড়ে পড়ে যাবে,
ওই 2000 মুখস্থ করবে, 21 যখন পা দিয়ে প্রথম 100 ভুলে যাবে, আলটিমেট তোমার রেজাল্ট হচ্ছে জিরো, তুমি সময় নষ্ট করছো। তাই পরীক্ষার 15 দিন এক মাস আগে দিন রাত প্র্যাকটিস করবে, দিনে 2 ঘন্টা করে প্র্যাকটিস করে এমসিকিউ, বাকি সময়টা সাবজেক্টের কনসেপ্টটা বার বার করে করে তুলো। আমি এটা আবেদন রেখে গেলাম। এবার ইউরোপের 1815 সালের 18ই জুন বেলজিয়ামের ওয়াটারলুর প্রান্তরে নেপোলিয়ান বোনাপার্ট পরাজিত হলেন। মোর এক ভাইটা বেলজিয়াম অনেক যুদ্ধের সাক্ষী ওয়াটারলু, তাই বেলজিয়ামকে ইউরোপের ককপিট বা যুদ্ধক্ষেত্র বলা হয়। তারপর নেপোলিয়ান সেন্ট হেলেনা দ্বীপে চলে যায় ভূমধ্যসাগরের তীরে, সেখানে তিনি থাকেন। দীর্ঘ 6 বছর পরে 1821 সালের 5ই মে মূত্রথলিতে ক্যান্সার রোগে নেপোলিয়ন বোনাপার্ট মারা গেল। ওই দিন নেপোলিয়ানকে একটু বিষ খাওয়ানো হতো, কতটা সত্য জানি না, আমরা বিভিন্ন জায়গায় তথ্যগুলো পাচ্ছি। যাই হোক, 1815 থেকে 21 এই 6 বছর নেপোলিয়ান জীবিত অবস্থায় দেখছিল বিশ্বের আমূল পরিবর্তনটা। কি পরিবর্তন? না, নেপোলিয়ানের পতনের পূর্বেই 1814 সালেই তৈরি হয়ে গেল ভিয়েনা সম্মেলনের একটা বৈঠক। মিত্র শক্তি বর্গরা আস্তে আস্তে একটা বৈঠকের এগিয়ে এলো বা সর্বসম্মত সিদ্ধান্তে এলো যে ফ্রান্সকে দমনের জন্য, নেপোলিয়ান বোনাপার্টকে দমনের জন্য আমাদের একটা পদক্ষেপ করতে হবে। সেটাই আমরা জানি, পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন যার নাম ভিয়েনা কংগ্রেস বা ভিয়েনা সম্মেলন। 1815 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে বসল। সভাপতিত্ব করলেন তৎকালীন ইউরোপের কর্ণধার নিয়ন্ত্রক নেপোলিয়নের পরবর্তীকালে অস্ট্রিয়ার প্রাণপুরুষ প্রিন্স ভন মেটারনিক। গতবারে কুল সার্ভিসের এমসিকিউ প্রশ্ন ছিল, ইউরোপে কূটনীতির রাজপুত্র কাকে বলা হয়? কূটনীতির জাদুকর অটো ভন বিসমার্ক কূটনীতির রাজপুত্র ছিলেন, মনে রাখবে এই নামটাতেই বলা আছে, প্রিন্স ভন মেটারনিক। প্রিন্স মনি রাজপুত্র, তার উত্তর হবে মেটারনিক। কূটনীতি রাজপুত্র বলে উত্তর হবে মেটারনিক, কূটনীতি জাদুকর বলে উত্তর হবে বিসমার্ক, মনে রাখবে এটা। বিসমার্ক হলেন সভাপতি, ভালো করে মনে রাখবে। 1815 সালের ভিয়েনা কংগ্রেসের সভাপতি হলেন অটো ভন বিসমার্ক, মনে রাখবে এটা। আর এই সম্মেলনে ইউরোপের সমস্ত দেশগুলো কিন্তু যোগদান করলেও পোপের রাজ্য এবং তুরস্ক যোগদান করেনি। ভিয়েনা সম্মেলনে পৌরোহিত্য করলো সমস্ত মিত্র শক্তিগুলো, ইংল্যান্ড এসেছিল, অস্ট্রিয়া এসেছে, অনেক কান্ট্রি গুলো এসেছে পরের পর, রাশিয়ার মতো মানুষ যোগদান করেছিল, কিন্তু মনে রাখতে হবে ভিয়েনা কংগ্রেসে অংশগ্রহণ করেনি পোপের রাজ্য এবং তুরস্ক। যাই হোক, ভিয়েনা কংগ্রেসের সম্পাদকের নামটাও জেনে রাখবে, জিনেত ছিলেন, জিনেত ভিয়েনা সম্পাদক। এগুলো বইয়ে সব ডিটেলস আমি আলোচনা করেছি বা এমসিকিউ দিয়েছি। এবারে ভিয়েনা কংগ্রেসের পরে আমরা কি পেলাম? ভিয়েনা কংগ্রেসের পরে আমরা পাঠ পেয়ে গেলাম, 1 নম্বর পাঠ। কি পাঠ? না, ভিয়েনা কংগ্রেসের পরে তার যে 3টে নীতি, ন্যায্য অধিকার নীতি, সাম্য নীতি বা ক্ষতিপূরণ নীতি, সেগুলো তো বিভিন্ন ভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে ইউরোপ জুড়ে। ভিয়েনা কংগ্রেসের পরবর্তীকালে ফ্রান্স কি হলো? নেপোলিয়ন বোনাপার্টের পতন ঘটার পরে ফ্রান্সের সিংহাসনে বসলো অষ্টাদশ লুই। এখানে একটু বলে দিই, যখন নেপোলিয়ন বোনাপার্টকে এলবা দ্বীপে নির্বাসন করা হয়, তখন নেপোলিয়ন বলেছিলেন 1814 সালে, আমি ফ্রান্সের সিংহাসন ছেড়ে গেলাম, বাকি কিছুই ছেড়ে গেলাম না, আমি কিন্তু আবার ফিরে আসব। নিজেরই কথা রেখেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। 1815 সালে তিনি ফিরে এলেন, 20 মার্চ থেকে 29 জুন, এসে 100 দিন আবার রাজত্ব করেছিল। এই সময়কালটাকে 100 দিনের শাসন বলা হয়। তাই নেপোলিয়ন বোনাপার্ট আবার হারছেন যখন জাতিসংঘ যুদ্ধের পরে ওয়াটারলু যুদ্ধে, তারপর তার পতন নিচ্ছে। এই 100 দিনের শাসনের আগে পর্যন্ত, অর্থাৎ এলবা দ্বীপে নির্বাসনের পর কিছুদিনের জন্য অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেছিল। নেপোলিয়ন যখন আবার ফিরে এলেন, অষ্টাদশ লুইয়ের কিন্তু শাসন অবসান ঘটে। সেন্ট হেলেনা দ্বীপে 1815 সালে তিনি চলে যাওয়ার পরে তখন আবার অষ্টাদশ লুই স্থায়ী সিংহাসনে বসছেন। 1824 সাল পর্যন্ত অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে ছিলেন। অষ্টাদশ লুই 1824 সালে পতন তার ঘটল, তারপরে কি এলো দশম চার্লস। 1824 থেকে 1830 সাল পর্যন্ত ফ্রান্সে ডিউক অফ আর্টিয়েস সিংহাসনে বসলো, ফ্রান্সের সিংহাসনে, ফ্রান্সের সিংহাসনে বসলেন ডিউক অফ আর্টিয়েস, যাকে আমরা কি নামে চিনি, দশম চার্লস নামে চিনি। ছোট্ট করে দেখে নেওয়া যাক, তার ফরাসি বিপ্লব 1789 থেকে 92, 1792 শাসনের পর আমরা দেখেছি ফ্রান্সের আমূল পরিবর্তন হচ্ছে। তারপরে লাল সন্ত্রাস এবং সন্ত্রাসের একটা আবহাওয়া তৈরি হলো ফ্রান্স জুড়ে। 1795 থেকে 99 ডাইরেক্টরি শাসন,
1799 থেকে 1804 কনসুলেট শাসন, 1804 থেকে 15 সম্রাট নেপোলিয়ানের যুগ, 1815 সালের পর ফ্রান্সে আসছে অষ্টাদশ লুই 1824 সাল পর্যন্ত, 1824 সালের পর 1830 সাল পর্যন্ত দশম চার্লস বা ডিউক অফ আর্টিগাস। এটা ক্লিয়ার? 1830 সালে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দশম চার্লস এর পতন সুনিশ্চিত হয়। এরপরে কি হলো না, লুই ফিলিপ সিংহাসনে বসলো, সিনিয়র নেপোলিয়ন বোনাপার্টের একজন রক্তের মানুষ, কাছের মানুষ, তাই রক্তে রাজতন্ত্রের কিন্তু প্রভাবটা ছিলই। তাই কি হলো, 1830 থেকে 18 বছর দীর্ঘস্থায়ী হিসাবে রাজত্ব করে গেছে লুই ফিলিপ। লুই ফিলিপের পতন ঘটছে কবে, 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে লুই ফিলিপের কিন্তু পতন ঘটে গেল। কে সিংহাসনে আসলেন, লুই নেপোলিয়ান। এই লুই নেপোলিয়ান তিনি আবার নেপোলিয়ানের বংশধর। তিনি কি বললেন, ফ্রান্সের মানুষ 60 বছরের ব্যবধানে তিনটে রেভলিউশন দেখলো। কোন তিনটে রেভলিউশন? 1789 ফরাসি বিপ্লব, 1830 সালে জুলাই বিপ্লব, জুলাই মাসে হয়েছিল বলে, 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লব, 22-24 ফেব্রুয়ারি হয়েছিল বলে। এই তিন দিনে বলে কে হাফ রেভলিউশন বলা হয়, ঐতিহাসিক নেমিয়ারে কে হাফ রেভলিউশন বা অর্ধ বিপ্লব বলেছে। আবার এটা বেশিরভাগ বুদ্ধিজীবীদের অবস্থান ছিল বলে কে ইন্টেলেকচুয়াল রেভলিউশন বা বুদ্ধিজীবীদের বিপ্লব বলা হয় 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবকে। এগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, এমসিকিউ শুধু কিন্তু অভ্যাস করবে না। সবার কাছে আমার বিনীত আবেদন রইল, শুধু এমসিকিউ প্র্যাকটিস করে পরীক্ষা হলে কিন্তু যাবে না, ভীষণ ভয়ঙ্কর সিচুয়েশন হতে পারে, কিছু কিছু প্রশ্ন ভীষণ কনসেপচুয়াল থাকবে। কিন্তু এই 60 বছর 1789 থেকে 1848 তিনটে রেভলিউশন ফ্রান্সের মানুষ পেল। মোরাল কি উঠে এলো, ফ্রান্সের মানুষ রাজতন্ত্র চাইছে না, একটি স্বস্তির বার্তা, একটা গণতান্ত্রিক সরকার বা প্রজাতান্ত্রিক সরকার চাইছে। নেপোলিয়ানের এই বংশধর লুই নেপোলিয়ান উপলব্ধি করতে পেরেছিলেন। 1848 সালে লুই নেপোলিয়ান ফ্রান্সবাসীর উদ্দেশ্যে ঘোষণা করলেন, আমি রাজতন্ত্রে বিশ্বাসী নয়, আমি প্রজাতন্ত্র চাই। 1848 সালে ফ্রান্সে তিনি দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করলেন। 1792 সালে ফ্রান্সে প্রথম প্রজাতান্ত্রিক সরকার গড়ে উঠেছিল ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে, সেটা দীর্ঘস্থায়ী হয়নি। 1848 সালে ফ্রান্সের সাধারণ মানুষের মন জয় করার লক্ষ্যে 1848 সালে দ্বিতীয় প্রজাতন্ত্রের ডাক দিল লুই নেপোলিয়ান। মনে রাখতে হবে তিনি নেপোলিয়ানের বংশধর ছিলেন, রক্তে তার রাজতন্ত্রের প্রভাব ছিল, মানুষের মন জয় করার ক্ষেত্রে তিনি প্রজাতন্ত্রের কথা ঘোষণা করলেন। এখানে তিনি আসলে জাতিতে তিনি দাঁড় কাটছিলেন, ময়ূরের মতো পেখম তুলে নেচেছিলেন ইউরোপবাসীর ফ্রান্সবাসীর মন জয় করার জন্য। একটা ক্ষুধার্ত মাছ দীর্ঘদিন যদি খেতে না পায়, পুকুরে যখন তাকে চার দিয়ে ফেলা হয়, সে কপাক করে খেয়ে নেয়, সে জানে না আমি কি খাবারটা খেলাম, মৃত্যু তার অনিবার্য। ফ্রান্সের মানুষ নুই নেপোলিয়ানের দ্বিতীয় প্রজাতন্ত্রকে বিশ্বাস করে আঁকড়ে ধরেছিল, বুকে টেনে নিয়েছিল, কিন্তু পরে বুঝতে পারলো কি ভুল কাজ করেছি। মাত্র 4 বছরের ব্যবধানে 1848 থেকে 1852 সালের ব্যবধানে গিয়ে দেখলাম লুই নেপোলিয়ান নিজের নাম পরিবর্তন করে তৃতীয় নেপোলিয়ান লাগলেন। লুই নেপোলিয়ান নিজের নাম পরিবর্তন করে তৃতীয় নেপোলিয়ান লাগলেন, আসলে তিনি দাঁড় কাটছিলেন, জাতিতে দাঁড় কাক, ময়ূরের মতো পেখম তুলে নিচ্ছিলেন। 1852 সালে নিজের প্রবর্তিত দ্বিতীয় প্রজাতান্ত্রিক সরকারের অবসান ঘটালেন, ঘটিয়ে নামটাও পরিবর্তন করলেন, লুই নেপোলিয়ান থেকে তৃতীয় নেপোলিয়ান হলেন। 1852 সালের 2 ডিসেম্বর তিনি প্রতিষ্ঠা করলেন দ্বিতীয় সাম্রাজ্য। মানুষ ভাবলেন, আমরা কি এই মানুষকে চেয়েছিলাম, আমরা তো প্রজাতন্ত্র চেয়েছিলাম। কিন্তু 4 বছরের পর কি করলেন, চেঞ্জ করে ফেললেন, মানুষকে অনেকটা গ্রিপে আনতে পেরেছেন, মানুষকে নিজের অনেকটা আয়ত্ত আনতে পারার পরে দ্বিতীয় প্রজাতন্ত্রের নিজের প্রতিষ্ঠিত সরকারের অবসান ঘটিয়ে 1852 সালে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন। লুই নেপোলিয়ান নামটা পরিবর্তন করে তৃতীয় নেপোলিয়ান লাগলেন। সেই তৃতীয় নেপোলিয়ান 1870 সালে সেডানের যুদ্ধে বিসমার্কের কাছে এমস টেলিগ্রাম মিথ্যা প্রচারের পথ তিনি হেরে গিয়েছিলেন। 1870 সালে যখন এমস টেলিগ্রাম ছাপা হয়, মিথ্যা খবর ছাপা হয়, পেপারটার নাম ছিল দ্য নর্থ জার্মান গেজেট। প্রথম ছাপা হয়েছিল এমস টেলিগ্রাম ঘটনাটি দ্য নর্থ জার্মান গেজেট পত্রিকায়, মনে রাখবে এটা। ছেপে দেওয়ার পরবর্তীকালে সেডানের যুদ্ধে বিসমার্কের কাছে তৃতীয় নেপোলিয়ান শোচনীয়ভাবে হেরে গেল। হেরে যাওয়ার পরে ফ্রান্সে কি তৈরি হলো, অ্যাডলফ থিয়ার্সের নেতৃত্বে কিন্তু প্রতিষ্ঠা হলো তৃতীয় প্রজাতন্ত্র সরকার। তৃতীয় প্রজাতন্ত্র সরকার গঠিত হলো 1870-1871।
আডলফ থিয়ার যার কর্ণধার, এইভাবে ফ্রান্স কিন্তু প্রভাবান। 1815 সালের পর থেকে এইভাবে ফ্রান্সটা এগিয়ে গেল। ইউরোপ কিভাবে এগিয়ে গেল? 1815 সালে নেপোলিয়ন বোনাপার্টের পতনের পরে যখন ফ্রান্স এগিয়ে গেল, ইউরোপের কর্ণধার নিয়ন্ত্রণ হলেন মেটারনিক। 1815 থেকে 1848 সাল পর্যন্ত মেটারনিকের অঙ্গুলি হেলো নেই, সমগ্র বিশ্ব বা ইউরোপ পরিচালিত হয়েছিল। সেই জন্য মেটারনিককে যুগ হিসাবে আমরা চিহ্নিত করি 1815 থেকে 1848। 1815 থেকে 1848 এই সময়কালটিকে বলা হয় মেটারনিকের যুগ, ভালো করে মনে রাখবে। তো যাই হোক, 1815 সাল থেকে পুরোপুরি তার অঙ্গুল হেলনই পরিচালিত হয়েছিল, কিন্তু মেটারনিক 1848 সালে মেটারনিক তন্ত্র, মেটারনিক ব্যবস্থা ধূলির সাথে হয়ে গেল। রাজতন্ত্রকে আগড়ে ধরে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল। আস্তে আস্তে ইউরোপ, অস্ট্রিয়া বা বিশ্ব যে প্রজাতন্ত্রের দিকে ধাবিত হয়েছিল, সেই পথে তিনি কিন্তু নিজেকে মেলে ধরতে পারেনি। তাই ফেব্রুয়ারি বিপ্লবের সময় মেটারনিক আক্ষেপ করে বলেছিলেন, আমার কিছু দিন আগে আসা উচিত ছিল, তাহলে রাজতন্ত্রের শরিক হয়ে পৃথিবীকে উপলব্ধি করতে পারতাম, নতুবা আরো কিছু পরে এসে যখন প্রজাতন্ত্র সরকার গড়ে উঠত সেখানে যদি আমি উত্থান করতে পারতাম, তাহলে পৃথিবীকে নতুনভাবে গড়ে দিতে পারতাম। হয় আগে আসা উচিত ছিল না কিছু পরে আসা উচিত ছিল। রাজতন্ত্রের শেষ, প্রজাতন্ত্রের উত্থান কালে আমি একটা যুগ সন্ধিক্ষণে উত্থান হলো, যার ফলে আমি কি করলাম? পরাজিত হলাম। অর্থাৎ নদীর স্রোত যেদিকে বয়ে যাচ্ছিল আমি বিপরীত দিকে হাঁটতে চেয়েছিলাম, তাই আমার পতন কিন্তু অনিবার্য হয়ে উঠলেন। নেপোলিয়ন বোনাপার্ট যেমন আক্ষেপ করে বলেছিলেন, ইম্পসিবল ইজ দ্য ওয়ার্ড টু বি ফাউন্ড ইন এ ফুলস ডিকশনারি, অসম্ভব একটা শব্দ যা মূর্খের অভিধানে দেখা যায়। তেমনি মেটারনিক বলেছিলেন, মেটারনিক তেমনি বলেছিলেন যে আমার আসা উচিত ছিল একটু আগে নতুবা কিছু পরে, তাহলে বিশ্বকে গড়তে পারতাম। যাই হোক, এইভাবে কিন্তু মেটারনিক তন্ত্রের পতন ঘটে গেল 1848 সালে। এরপরে কিন্তু আমরা আফ্রিকা ব্যবচ্ছেদটা নিয়ে একটু ভালো করে তোমরা দেখবে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন হয়। আর রেভলিউশন গুলো, ইংল্যান্ডের শিল্পী বিপ্লব, ফ্রান্সের, জার্মানি, রাশিয়ার বিভিন্ন শিল্পী বিপ্লব গুলো ভীষণ কিন্তু এখান থেকে প্রশ্ন দেয়। এবারে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে যাচ্ছে 1879-তে, দ্বিশক্তি জোট তৈরি হয়ে যাবে অস্ট্রিয়ার সঙ্গে প্রাশিয়ার। 1882-তে ইতালি যোগদান করলে ত্রিশক্তি জোট এখানে চুক্তি স্বাক্ষরিত হবে। 1894 সালে আবার ইংল্যান্ড ফ্রান্স ঐক্যবদ্ধ হবে। 1907-এ ইংরুস কনভেনশন দ্বারা রাশিয়া এলে এখানে আবার ত্রিশক্তি আঁতাত তৈরি হয়ে যাবে। অর্থাৎ এই সময়কালটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের বিবদমান সিভিল, ত্রিশক্তি জোট এবং ত্রিশক্তি মৈত্রী জোট বা আঁতাত, একদিকে জার্মানি, প্রাশিয়া বা ইতালি এবং অস্ট্রিয়া ঐক্যবদ্ধ হবে, আর একদিকে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া ঐক্যবদ্ধ হবে। তো যাই হোক, এইভাবে কিন্তু দুটি বিবাদমান শিবির 1914 থেকে 18 সাল পর্যন্ত কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে লিপ্ত হয়ে যাবে। সেই প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকা আমরা দেখলাম যে কি ভয়ঙ্কর আমাদের ক্ষতি করে দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে স্থায়ী শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য লিগ অব নেশন গড়ে উঠেছিল। এই লিগ অব নেশনটা খুব ভালো করে তোমরা দেখতে পারো। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, অর্থাৎ 1939 থেকে 45 সাল পর্যন্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পরবর্তী সময়ে যে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে উঠেছিল, সেখানের একটা ফাংশন তোমরা দেখবে। প্রথম বিশ্বযুদ্ধের পরে লিগ অব নেশন বা জাতিসংঘ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনএর ফাংশন। এর সঙ্গে তোমরা একটু দেখে নিবে, লিগ অব নেশনের প্রথম যিনি মহাসচিব হয়েছিলেন তার নাম এরিক ড্রামন্ড, ইংল্যান্ডের নাগরিক এরিক ড্রামন্ড। আবার ইউএনএর প্রথম মহাসচিব হয়েছিল নরওয়ের নাগরিক ট্রিগভি লাই বা ট্রিগভি লি। এইগুলো একটু তোমরা দেখবে, লিগ অব নেশন এবং ইউএনও কে পাশাপাশি ফেলে কোন কোন পদক্ষেপ কিছু মনে রাখবে। আরেকটা প্রশ্ন বলে দিই, লিগ অব নেশন অবলুপ্তি ঘটনাটা দেখে নেবে একটু। 1945 এর 24 অক্টোবর আনুষ্ঠানিকভাবে ইউএনও গড়ে উঠেছিল, তখন কিন্তু লিগ অব নেশন টিকে ছিল, অবলুপ্তি ঘটেনি বা মানে ভ্যানিশ হয়নি। 1946 এর 2 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে পরিসমাপ্তি ঘটল, 1945 এর 2 সেপ্টেম্বর সমগ্র বিশ্বতে, এশিয়া মহাদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল 1945 এর 15ই আগস্ট। তারই স্মরণে ভারতবর্ষকে 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেই পামেলা লুই মাউন্ট ব্যাটেন, এই পামেলা লুই মাউন্ট ব্যাটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির যে তারিখ এশিয়া মহাদেশে 1945 এর 15ই আগস্ট, তারই স্মরণে ভারতকে ইন্ডিপেন্ডেন্স ডে। আর সমগ্র বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে আরো 17 দিন পরে 2 সেপ্টেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির ঠিক 1 বছর পর 1946 এর 2 সেপ্টেম্বর
আনুষ্ঠানিকভাবে লিগ অব নেশন বা জাতিসংঘের পরিসমাপ্তি ঘটে। অর্থাৎ ইউএনও এবং লিগ অব নেশন এক বছর কাজ করেছিল, 1945 এর 24 অক্টোবর থেকে 1946 এর 2 সেপ্টেম্বর পর্যন্ত, অবলুপ্তি পর্যন্ত লিগ অব নেশনস ছিল, ইউএনও তো ছিল, ইউএনও আজও আছে মনে রাখবে, এই জায়গাটা একটু পড়বে তোমার ভালো করে। করোনাবর্তকালে ওয়ার্ল্ড ইকোনমিক ক্রাইসিস, বিশ্ব অর্থনৈতিক মন্দা আমাদের কিন্তু অনেকটা ক্ষতি করছে, এর ওয়ার্ল্ড ইকোনমিক ক্রাইসিসটা কিন্তু ভালো করে দেখে নেবে। বিশ্ব অর্থনৈতিক মন্দাটা 1929 থেকে 1933 সে ওয়াল স্ট্রিটের ধস, বৃহস্পতিবার নেমেছিল বলে কি ব্ল্যাক থার্সডে বলা হয়, এই জায়গাটা একটু ভালো করে তোমরা দেখবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে দুটো শক্তি বা দুটো জোট আবার তৈরি হবে, সেখানেও জার্মানি জাপান ইতালি আসবে, আবার ওইদিকে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া হয়ে যাবে। সবচেয়ে চমৎকার দেখো, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং একবার লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন, রাজনীতিতে শত্রু বলে কোনো কথা নেই, তাই না? দেখো তো, যে নেপোলিয়ান বোনাপার্টের বিরুদ্ধে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া সারাটা বছর ব্যস্ত ছিল, কয়েকটা দশক ব্যস্ত ছিল, সেই ইংল্যান্ড ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা জোটে এসেছিল, অন্য একটা জোটে গেল কে, অন্য একটা জোটে গেল ইতালি জার্মানি এরা অস্ট্রিয়া এরা গেল, ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া কিন্তু এক জোটে এলো। আবার ওই ইংল্যান্ড ফ্রান্স একদম বিবাদমান দুটো শিবিরে ছিল, ভিয়েনা কংগ্রেসে বারবার মেটার্নিকের নেতৃত্বে ফ্রান্সে বা নেপোলিয়ন হাত ধরে যে জাতীয়তাবাদী আন্দোলন তাকে দমন করার লক্ষ্য ছিল, সেই ইংল্যান্ড ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধে একজোটে আসছে। তাই রাজনীতিতে শত্রু বলে কোনো শব্দ নেই, কে কখন কোন জোটে চলে যাবে নিজের স্বার্থের জন্য বলা যায় না। কিন্তু সবার কাছে আবেদন, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জোট ভালো করে দেখবি, বিশেষ করে তোমরা মিউনিক চুক্তি দেখবে, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি দেখবে, স্পেনের গৃহযুদ্ধ ভীষণ ইম্পর্টেন্ট 1936 সালে যেটা শুরু হয়ে গেছিল, যেটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়, ভালো করে মনে রাখবে, এটা একটু দেখবে। এবং মানে ইতালিতে মুসোলিনির উত্থান একেবারে ফেলে দেবে না, দুটো ইউনিফিকেশন খুব ভালো করে দেখবে তোমরা, যেমন জার্মানির ঐক্য আন্দোলনে অটোভন বিসমার্কের অবদান, অটোভন বিসমার্কের যে বিখ্যাত নীতি আমরা যারা কম বই পড়ি তারা কিন্তু বলবে রক্ত লোহ নীতি নিয়েছিল, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নিয়েছিল বিসমার্ক, সবাই বলে দেবে না। 1862 সালে যখন তিনি প্রাশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন তখন তিনি নিয়েছিলেন কোল অ্যান্ড আয়রন পলিসি, কয়লা ও লোহ নীতি নিয়েছিলেন। 1864 সালে যখন তিনি ডেনমার্কের সঙ্গে যুদ্ধে নামছেন, সিলেজুইক এবং হলস্টিন দুটো প্রদেশকে নিয়ে, তখন তিনি কোল অ্যান্ড আয়রন পলিসির নাম পরিবর্তন করে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নিয়েছিলেন, আয়রনটা কমন ছিল, কোলটা চেঞ্জ করে ব্লাড নিয়েছিল, যুদ্ধ করতে নামবো কিছু মানুষের মৃত্যু হবে রক্ত বইতে পারে, তাই কোল অ্যান্ড আয়রন নীতির পরিবর্তন ঘটিয়ে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নিয়েছিল। তাই তিনি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নিয়েছিল, এটা যদি কেউ বলে ভুল ভাল, একটু ভুল হয়ে গেল, আসলে কোল অ্যান্ড আয়রন পলিসি নেন, সেটার পরিবর্তন ঘটিয়ে তিনি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নিয়েছিলেন, এটা গেল এক নম্বর পয়েন্ট। 1866 সালে স্যাডওয়ার যুদ্ধে তিনি করেছিলেন, এখানে প্রাগের সন্ধিতে হাঙ্গেরিকে কাছে নেবে, এই একটা পাঠ তোমরা পড়তে পারো, গ্যাস্টিনের চুক্তি ভালো করে ওখানটা দেখবে 1865 সালে, তারপর তো সেরানোর যুদ্ধ আমি বলেইছি। তাহলে জার্মানির ঐক্য আন্দোলনের বিসমার্কের অবদান, কাইজার দ্বিতীয় উইলিয়াম পরবর্তীকালে পূর্ব দিকে অগ্রসর হও এবং বিসমার্কে সরিয়ে দিচ্ছেন যে 1890 সালে কাইজার দ্বিতীয় উইলিয়াম, বিসমার্কের পদচ্যুতি 1890 সালে ইউরোপ ইতিহাসে নামাঙ্কিত হলো ড্রপিং অফ দ্য পাইলট বা কর্ণধারের বিদায়, এইসব শব্দগুলো খুব ভাবিয়ে দিবে সাধারণ ছেলেমেয়েরা, কিন্তু শব্দগুলো শুনবেই না। তো বিসমার্কের পদচ্যুতি কাইজার দ্বিতীয় উইলিয়াম কর্তৃক ইতিহাসে ড্রপিং অফ দ্য পাইলট বা কর্ণধারের বিদায় নামে পরিচিত, এইটা একটু দেখে নিবে তোমরা ভালো করে। ঠিক অনুরূপ ভাবে ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাসিনি ক্যাভুর গ্যারিবল্ডির অবদান পড়বে, জোসেফ ম্যাসিনির সঙ্গে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর একটা প্রগাঢ় যোগাযোগ ছিল, এই যে বললাম লিঙ্ক কলকাতা শহীদ মিনারের মাঠে ধর্মতলাতে, এই জোসেফ ম্যাসিনির অনুপ্রেরণামূলক উক্তিগুলো বার্তাগুলো কিন্তু লিবরেট করে বিলি করেছিল। 1830 সালে যে জুলাই বিপ্লব হয়েছিল ফ্রান্সে, তার পতাকা শহীদ মিনারের মাঠে কিন্তু তুলে দিয়েছিল ডিরোজির অনুগামীরা ইয়ং বেঙ্গল গোষ্ঠী। জোসেফ ম্যাসিনির আদর্শকে পরবর্তীকালে বিপ্লবীরা একের পর এক কিন্তু গ্রহণ করেছিল, কলকাতা শহীদ মিনারের মাঠে ইয়ং বেঙ্গল গোষ্ঠী জোসেফ ম্যাসিনিকে গ্রহণ করেছিল, তা লিবরেট বিলি করেছিল, এটা কিন্তু কেউ ভুলে যাবে না। জোসেফ ম্যাসিনির লিবরেট বিলি করছে, 1830 সালের জুলাই বিপ্লবের পতাকা কলকাতার ধর্মতলার শহীদ মিনারের মাঠে তোলা হয়েছিল, আবার জুলাই বিপ্লবের সময় রামমোহনের সঙ্গে লুই ফিলিপের একটা প্রগাঢ় কিন্তু সম্পর্ক গড়ে উঠেছিল, এই যে লিঙ্ক রামমোহনের সঙ্গে জুলাই বিপ্লবের সম্পর্ক। অনেকে এখন বলে যে নবম দশমের বইগুলো একটু কেমন করে দিয়েছে, লিঙ্ক পাই না, আসলে ইতিহাস তো পরিবর্তনশীল,
এতদিন ধরে আমরা একটা করে এসেছিলাম, এখন নতুন লিঙ্কটা ধরাচ্ছে। জুলাইপ্লা পড়তে পড়তে তুমি রামমোহনকে চেনো, জুলাইপ্লা পতাকার সঙ্গে ডিরোজিও লিঙ্কটা ধরাচ্ছে। যারা লিঙ্ক করে পড়তে অভ্যাস করেনি, যারা সহায়িকা বই পড়ে এসছে বা ওই প্যাকেজ, আমি অনার্সে ভর্তি এলাম কিছু টাকা দিয়ে নোটস নিয়ে নিলাম, মুখস্থ করে লিখিয়ে দিলাম, এই পারবে যারা ছাত্রছাত্রী, তাদের কাছে সিলেবাসটা কঠিন মনে হচ্ছে। যা লিঙ্ক করে গল্প করে পড়ে তাদের কাছে কিছুই নয়, তারা জায়গাটা ক্লিয়ার করে বুঝতে পারছে জায়গাটা কি হয়েছিল। অর্থাৎ তুমি যখন যেখানে পড়ছো, তুমি হাতে একটা স্মার্টফোন ইউজ করে ওয়ার্ল্ডে কি হচ্ছে যখন ঘরে বসে দেখতে পেয়ে যাচ্ছ, বাড়িতে বসে দেখতে দেখতে পাচ্ছ তুমি, ঠিক তেমনি ইতিহাসটাকে এভাবে দেখো না রে বাবা, যখন যে ঘটনা ঘটেছিল তখন তার প্রেক্ষাপটটা অবশ্যই দেখবে, ইন্ডিয়াতে এই ঘটনাটা ঘটেছিল, এই লিঙ্কটা ধরতে পারলেই তোমার সাকসেস, মুখস্থ করা কিছু নেই। তাহলে তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের ভালো করে দেখবে, ওয়ার্ল্ড ইকোনমিক ক্রাইসিস দেখবে, ইউনিফিকেশন অব জার্মানি ইন ইতালি, ইতালিতে জোসে ম্যাসিনি, ক্যাভুর এবং গ্যারিবোল্ডি, ভালো করে মনে রাখবে। এখানে ইয়ং ইতালি দল, লালকর্তা বাহিনী একটু ভালো করে তোমরা দেখে নিতে পারো, ম্যাসিনির সঙ্গে গ্যারিবোল্ডির যে বিভেদীকরণ, একটা স্বদেশি তথ্য আর একটা বিদেশি সাহায্য নিয়ে যে আমাদের ক্যাভুরির এগিয়ে যাওয়া, এইগুলো একটু চেঞ্জ করতে দেখবে তোমরা, ভালো করে কিন্তু পড়বে। আবার সানিয়া সেন কামালাতের সঙ্গে রুশ বিপ্লবের কিন্তু প্রভাবটা দেখবে। আর একটা কথা বলে দিই তোমাদের, 1924 সালে যখন লেনিনের পতনের পরে স্ট্যালিন উত্থান হয়, এই 1924 সালে রাশিয়া প্রথম কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে, স্ট্যালিন যার প্রধান ছিলেন, স্ট্যালিনের নেতৃত্বে রাশিয়ায় যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়, সেই পঞ্চবার্ষিকী 5 বছর জনিয়া হলো, 24 থেকে 29, 29 থেকে আমাদের 34, 34 থেকে 39। এই যে রাশিয়ার যখন প্ল্যানিংটা চলছে, রাশিয়ার থার্ড ফাইভ ইয়ার প্ল্যান চলাকালীন মেঘনাথসার হাত ধরে উদ্যোগে সুভাষচন্দ্র বসু 1938 সালে প্ল্যানিং কমিটি গঠন করেছিল, এটা কিন্তু কেউ ভুলে যাবে না। অর্থাৎ 1938 সালে প্ল্যানিং কমিটি গঠন করছে রাশিয়ার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার হাত ধরে, এই জায়গাটা একটু লিঙ্কটা ধরবে, প্ল্যানিং কমিটি কে আবার বসেছিল সুভাষচন্দ্র বসু, এইগুলো একটু পড়বে তোমরা, তাহলে সুবিধা হয়ে যাবে। যে প্ল্যানিং কমিটি প্রথম সভাপতি হয়েছিল আমাদের জওহরলাল নেহরু, প্রথম সম্পাদক হয়েছিল কেটি সাউ, প্ল্যানিং কমিটির প্রতিষ্ঠাতা ছিল সুভাষচন্দ্র বসু নিজে, প্ল্যানিং কমিটির উদ্যোক্তা ছিলেন তার অন্তরঙ্গ বন্ধু বিজ্ঞানী মেঘনাথ সাহা। অতএব এই প্ল্যানিং কমিটির মধ্য দিয়ে যখন বড় বড় শিল্প, বৃহৎ শিল্পীর গুরুত্ব দেওয়া হচ্ছে, বৃহৎ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, গান্ধী তখন ক্ষুদ্র এবং কুটির শিল্পের উপরে গুরুত্ব আরোপ করেছিল, ভালো করে মনে রাখবে। তাই মেঘনাথ সাহা বিশ্বভারতী ক্যাম্পাসে একটা সমাবর্তন অনুষ্ঠানে বলে এসেছিল, গান্ধীজির শিল্প হচ্ছে গরুর গাড়ির শিল্প, গান্ধীজির স্কুটির শিল্প, স্মল ইন্ডাস্ট্রিকে ব্যঙ্গ করে মেঘনাথ সাহা বলেছিল গরুর গাড়ির শিল্প। অতএব প্ল্যানিং কমিটির মধ্য দিয়ে বৃহৎ শিল্পগুলো কিন্তু গড়ে তোলার স্বপ্ন দেখা হয়েছিল, আর গান্ধীজি কুটির শিল্প, এখানে একটা বিভেদীকরণ দেখবে। অতএব রাশিয়ার যখন তুমি স্ট্যালিনটা পড়বেই, সেখানে কিন্তু ওই সময়কাল থেকে আমাদের প্ল্যানিং কমিটিটা, বিশেষ করে সুভাষচন্দ্রের প্ল্যানিং কমিটিটা দেখে নিয়ে সেখানে গান্ধীজি বনাম মেঘনাথ সাহার একটা দ্বন্দ্ব এখানে একটু দেখে নিতে হবে, একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তাহলে তোমরা অনেক দূর। আজকে এ পর্যন্ত রইল, আবার দেখা হবে নেক্সট লটে, ভালো করে এটা পড়ো, বারবার করে ইউরোপ ইতিহাসটা ভালো করে পড়ো, অনেকটা তোমরা এগিয়ে থাকবে ফুল সার্ভিস স্পেশালিস্ট ব্যাপারে। ওকে বাই। অসাধারণ আলোচনা করলেন স্যার। একটা জাস্ট প্রশ্ন এসেছে স্যার, আপনাকে বলি স্যার, ইউরোপের ইতিহাস এসএলএসটির জন্য কোন টেক্সট বুক ভালো একটু বলবেন, এই বিষয়ে জানতে চাইছেন আমাদের একজন। দেখো আমাদের সর্বকালীন জীবনবাবুর বই খুব ভালো, আর সম্মুখ ধারণা নিতে গেলে নবম শ্রেণীর বইগুলো একটু টেক্সট বই পড়তে পারো, সহায়ক বই পড়বে না। আর কম্পিটিটিভ এর উপরে যদি ইউরোপ বই পড়তে চাও, আমারই একটা লেখা বই আছে, তোমার পড়তে পারো, যদি আমার বই বলতে খারাপ তবু করতে পড়তে পারো, খুব সংক্ষেপে ভালো করে সাজিয়ে দিয়েছি। আর নতুন এডিশনটা বেরোচ্ছে 5th September ইউরোপের ইতিহাস, আমি এই গ্রুপে দিয়ে দেবো, তো দেখতে পারো, বইটা সাইন্টিফিক আর্গুমেন্ট ভাবে করে দিয়েছি বইটা। ওকে, প্রসঙ্গত বলে রাখি আমাদেরও কিন্তু ভিএসসি একাডেমির যে ক্লাস সেটাও 5th September থেকে স্টার্ট হবে, আমাদের WBSSCSLST PT প্রিলিমিনারি টেস্ট এবং সাবজেক্টের ক্লাসগুলো, আপনারা যারা জয়েন করেননি এখনো, আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের ডেসক্রিপশন যে বক্স রয়েছে সেখানে দেখবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ, আবারও আমরা আগামী ক্লাসের শিডিউল আমরা দিয়ে দেব, আমাদের নেক্সট ক্লাসের টপিক এবং শিডিউল টেলিগ্রাম গ্রুপে আগেই জানিয়ে দেওয়া হবে, সেই মতো আবার আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে লাইভ ক্লাসে, সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।